हाँ, हेलो। জি স্যার, আসসালামু আলাইকুম। মুনতাসির শুনতে পাচ্ছ? হ্যাঁ জি স্যার, রিয়াজ। আচ্ছা, এক কাজ করেন সবাই, আমি হচ্ছে আমার মেইল দিচ্ছি, এবার হচ্ছে পিএনজিটা পিএনজি দিয়ে সেভ দিয়ে এটা হলো পাঠাই দেন, ঠিক আছে? চ্যাট বক্সে আমি আমার মেইলটা দিয়ে দিচ্ছি। যার যারটা করছেন সবাই হচ্ছে সবার গুলো মেলে দিয়ে দেন, আর হচ্ছে আপনাদের হলো আমাদের গ্রুপের যে মেসেঞ্জার গ্রুপ আছে এখানে হলো পোস্ট করেন। সবার হয়ে গেছে না? হ্যাঁ, আলী হায়দার আপনার হয়েছে? রিয়াজ তোমার হয়েছে? জি স্যার, যেটুকু হয়েছে সেটুকু দিয়েছি আর কি, ওরকম করতে পারি না, দিয়েছি আপনার মেয়েলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর জুনায়েদ সাহেব? আমি তো দেখি নাই কি দিয়েছিলেন, রেকর্ডটা দেখে দেন, আমি কালকে মনে দিয়ে দিব। কিভাবে করছেন, ও শুরু করছিলেন আর কি। আচ্ছা, এক ক্লাস ওয়ার্ক দিছিলাম আর কি, আজকে ডেলিভারি দেখাবো তো, আমি যে কিভাবে দশটা টাস্ক ডেলিভারি দিতে হয়। আচ্ছা আচ্ছা 10টার দিকে জয়েন হয়েছিলাম, তো তো দেখিনি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হুম হুম কি স্যার? রিয়াজের হয়েছে, বাট হচ্ছে মানে অল্প পরিশ্রম করছে আর কি। হ্যাঁ, মানে বিষয় তোমার ক্লাস করছিলাম আমাদের দিন। তোমার হচ্ছে ইয়াগুলো মিলে নাই, মিলে নাই আর কি, ওই যে পয়েন্ট গুলো মিলে নাই, পাত গুলো একটু আঁকা বাঁকা হয়েছে। হ্যাঁ, তবে আমি মুনতাসিরের ক্লাস ওয়ার্কটা দেখলাম, মোটামুটি মুনতাসিরের ক্লাস ওয়ার্কটা খুব সুন্দর হয়েছে আর কি। এখন এটা দিয়ে আর কি দেয়া যাবে আর কি, সমস্যা নাই। দেখি, আর হচ্ছে রোহিত, শোনা যাচ্ছে কথা? আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার, করছেন আপনি? স্যার করছি, বাট আমি ফিনিশিং দিতে পারি নাই ভালোভাবে। আচ্ছা, যেটুকু হয়েছে যেভাবে হয়েছে দেন আর কি। হ্যাঁ, আর আমাদের তো সময় নাই। আর আপনার হচ্ছে যা হয়েছে যেমন হয়েছে এটাই পাঠান। আপনার জিমেইলে দিয়ে দেবো না? হুম 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 আসছে, হ্যাঁ, মুনতাসির দেখতেছি আমি। হ্যাঁ, পিএনজি ফরম্যাট না? ওকে, ঠিক আছে। হ্যাঁ, পাইছি।
মানে মুনতাসির অনেক পরিশ্রম করছে আর কি। মোটামুটি মুনতাসিরটা অনেক সুন্দর হয়েছে, আমি ক্লাস ওয়ার্ক দেখছিলাম বসে বসে। যে আচ্ছা মুনতাসির, তুমি মানে কোথায়, মানে অন্য 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 ভিডিও টিডিও দেখছিলা নাকি অনেক? আচ্ছা আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, আমি সবারগুলো দেখতে পারলে আমার আসলে একটু সুবিধা হইতো। হ্যাঁ স্ক্রিনশট এখন অফ করো। আচ্ছা জাহিদ কি অবস্থা? জাহিদ সাহেব শোনা যায়? মেবি আমি জানি না সে কি ব্যস্ত। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এটা একটা আসলে কাজ ছিল, খুব সিম্পল একটা কাজ ভেক্টরের। তো আমি বসে বসে মুনতাসিরের কাজটা দেখতেছিলাম, আমি মনে করছি সবাই হয়তো বা এইভাবে কাজটা করতেছিল। তো সবারগুলো দেখলে আমি বুঝতে পারতাম, মানে ক্লাসে ক্লাস করতে দিলাম, মানে যে যা করার মতো করলো, ফাঁকি দিল, ঠিক আছে, এটা আমি পরবর্তীতে দেখবো আর কি, যে ব্যাপারটা কেমন হয়ে গেল আসলে। আমি কার প্রবলেম, মানে কি অবস্থায় প্রবলেমটা আছে আমি দেখতাম আর কি। তো যাই হোক, আমরা একটা যেহেতু কাজ আজকে কিভাবে ডেলিভারি দিতে হবে এটা শেখার বিষয় ছিল। তো জাস্ট হচ্ছে আমি একটু কাজ করব। মুনতাসির যেটা করছে সেইটা হলো জাস্ট অল্টার করে দিব আমি। এখানে কি সবগুলো স্মার্ট অবজেক্ট? হ্যাঁ এখানে যে রেয়ার গুলো আছে এগুলো কি সবগুলো স্মার্ট অবজেক্ট? স্মার্ট অবজেক্ট না, জাস্ট তোমার, তুমি যেটা করছো এটা হলো একটা বায়ারের হলো, সে হচ্ছে চাইছিল একটা রকেট, মানে আমি বাদ বাকি করছিলাম আর তোমার এটা দিয়ে ক্লাস ওয়ার্ক তোমাদের কি অবস্থা এটা দেখার জন্য। তো ভেক্টরের কার কতটুকু আর কি দখল ছিল এটা দেখার জন্য। তো তোমার অবস্থা খুবই ভালো, খালি ভালো না, খুব ভালো, তুমি যে কোনো কাজ করতে পারবা। এটা হলো এখানে আমি সেট করে দিলাম, ঠিক আছে। হ্যাঁ এটাই কাজ। আউটার গ্লো, মুনতাসির স্যার তোমার কাজ আমি দেখে খুশি হয়েছি আর কি। এটা আসলে কেউ প্রকাশ করে না, তোমার হচ্ছে
তুমি প্র্যাকটিসটা করতে থাকো, ঠিক আছে? আসলে এখানে ধৈর্যটাই মূল, ডিজাইনে আর কিছু লাগে না। যে যার বেশি ধৈর্য সে এখানে টিকে থাকে, ঠিক আছে? আমাদের কাজ হয়ে গেছে, এখন যেটা করতে হবে ডেলিভারিটা। ডেলিভারি কিভাবে দেয় সেটা দেখাবো, ঠিক আছে? আমি জাস্ট হলো এখান থেকে একটা কথা শুধু কপি করব, প্লিজ সি মাই কমপ্লিট ওয়ার্ক অ্যান্ড হেল্প মি উইথ পজিটিভ ফিডব্যাক বাই স্টার। কপি করলাম, আমি হচ্ছে এখানে গেলাম, এখানে মেসেজে উনি যে মডিফাই দিছিল একটা কাজের, সে মডিফাই উনি হচ্ছে বলছিল যে ওনার রকেটটা ওনার প্রবলেম, উনি অ্যাস্ট্রোনাট যে এর আগে এটা দিছিলাম উনি বলছে যে রকেটটা ওনার প্রবলেম, যে উনি আমাকে লিখে পাঠাইছে। তো তোমাদেরকে জাস্ট প্র্যাকটিস করার জন্য, তোমাদের কি অবস্থা এটা দেখার জন্য ইয়া করলাম। তো সবার কাজ দেখলে আমার একটু সুবিধা হইতো, তো এটা ব্যাপার না, এটা নিক বা না নিক এটা এটা আমার কাছে ইস্যু না। ইস্যু হচ্ছে যে তোমাদের আসলে বায়াররা যদি এরকম কাজ চায় সেক্ষেত্রে তোমরা কতদূর কি করতে পারবা। তো মোটামুটি আমি মুনতাসের কাজগুলো কাজটা মনোযোগ দিয়ে দেখছিলাম আর কি। তো দেওয়া যায়, তো এই জন্য মুনতাসেরটা দিচ্ছি। তো এটা এটা থেকে আমরা রেজাল্ট আবার পাবো যে সে কি বলতেছে বা কি বলতেছে। তো শুরুতে আমরা যখন এরকম যাব তখন এখানে ডেলিভারি বা এখানে ডেলিভারি লেখা থাকে, এখানে ডেলিভারি মডিফাই লেখা আছে কিন্তু ডেলিভারি লেখা থাকবে। জাস্ট এখানে আমরা ক্লিক করব একটা, হ্যাঁ ক্লিক করব। আর এখানে ক্লিক করার পরে সাধারণত আপলোড সোর্স ফাইল ম্যাক্সিমাম চায় না, যদি চায় তো এরকম অপশন থাকে আর কি, ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে শুরুতে কাজটা আপলোড করব। তো আমি যেখানে রাখছি সেখানে ক্লিক করলাম, তো এই যে এখানে এই কাজটা করা হয়েছে, হ্যাঁ করা হয়েছে, এটাকে ওপেন করে দিলাম। আর এর মাঝে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে ক্লিক করব, ঠিক আছে, এই জায়গাটা। হ্যাঁ একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে, এখানে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, থ্যাঙ্কস ফর ইউর অর্ডার, যখন অর্ডার করে তখন এটা এখানে মেসেজ দিতে হয়। আর যেহেতু আমি ডেলিভারি দিচ্ছি, হিয়ার ইজ ইউর ডেলিভারি, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে অটোমেটিক ভাবে কিছু মেসেজ রেডি হয়ে যাবে, ঠিক আছে? মানে এটা হলো রেডি মেসেজ। তো রেডি মেসেজ এখানে আমি জাস্ট হলো ইফ এর এখানে একটা ক্লিক করব, ঠিক আছে? এখানে একটা ক্লিক করে ইন্টার চাপবো দুইবার, একবার দুইবার, ঠিক আছে? তারপর পরে আমি আপ বাটনটা চাপবো, চাপার পরে এই জায়গাটা আমার গ্যাপ থাকবে, এই জায়গাটা আমি কন্ট্রোল ভি দিয়ে আমি যে লেখাটা কপি করছি ওই লেখাটা দিয়ে দিলাম, প্লিজ সি মাই কমপ্লিট ইয়ার অ্যান্ড হেল্প মি উইথ পজিটিভ ফিডব্যাক বাই স্টার। এই কথাটুকু শুধু এখানে আমি পেস্ট করে দিলাম, আর কোনো কাজ নাই। আমার ছবিটা হলো এখানে চলে আসছে, ঠিক আছে? তো সোর্স ফাইলের এখানে
দেওয়া হয়নি, আমি সোর্স ফাইলের এখানেও দিয়ে দিচ্ছি। সোর্স ফাইলে সাধারণত সোর্স ফাইল দিতে হয়, কিন্তু আমি সোর্স ফাইলের এখানে আমার ইয়াটা দিয়ে দিচ্ছি, মানে যেটা হলো জেপিজি ফাইল এটাই আমি দিয়ে দিচ্ছি। মানে উনি এরকম কোনো কন্ডিশন দেয়নি, কিন্তু সোর্স ফাইল ওখানে লেখা আছে তার জন্য। তো এখন এটা হয়ে গেছে, এখন এখানে এরকম যখন ছবিটা শো করবে, ঠিক আছে, এখানে ছবিটা যখন শো করবে তখন আমি বুঝবো যে এটা আমার কমপ্লিট হয়ে গেছে, লেখাটা এরকম মেসেজ দিতে হবে। হ্যাঁ, ডেলিভারি কিভাবে দিতে হবে, এখানে ডেলিভারি ক্লিক করে জাস্ট হলো ওই পেস্ট করে দিলাম। এই যখন এরকম কমপ্লিট হয়ে যায় তখন আমি ডেলিভারি ওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে, এখানে ক্লিক করব। যখন ক্লিক করব তখন এটা হলো যখন কমপ্লিট হয়ে যাবে তখন যে এখানে এরকম একটা অপশন আসবে যে বায়ার সাবমিটেড ইনফরমেশন ওয়ার্ক ডেলিভারেড, মানে আমার কাজটা ডেলিভারি দেওয়া হয়েছে। দিস দিস অর্ডার উইল বি মার্কেড অ্যাজ কমপ্লিটেড ইন 3 ডেজ, মানে 3 দিনের মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে যদি বায়ার এর মধ্যে মেসেজ দেয় কোন, মানে মডিফাই দেয় কোনো, তাহলে মডিফাই শো করবে যে তার এরকম কাজটা আর একটু এরকম করা দরকার বা এটা দরকার ছিল, সে বলবে বা তার পছন্দ হয়েছে কি না বা কোনো কিছু হোক, মানে যদি দরকার হয় তাই সে মডিফাই দিবে, আর যদি দরকার না হয় সে হয়তো বা কাজটা নিয়ে 5 স্টার বা 3 স্টার বা 4 স্টার তার কাজের মতো সে কাজের মান অনুযায়ী সেই স্টার দিবে। আর যদি সে মনে করে দেখা যাচ্ছে 3 দিন যদি না আসে তো অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে, মানে মানে অটো অ্যাকসেপ্ট হয়ে যাবে, মানে অটো কমপ্লিট হয়ে যাবে কাজটা, তখন এই যে এখানে যে $40 আছে সেই $40টা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে ডেলিভারি দেখালে এই যে এরকম দেখাবে পেজটা, এই নিচের দিকে একদম নিচে চলে যাবে, এই যে কাজটা এরকম ভাবে ডেলিভারি হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, এরকম দেখাবে, এখন বায়ার হয়তো মেসেজ দিয়ে সে বলবে যে সে হচ্ছে, তারপরে কোনো প্রবলেম টবলেম আছে কিনা, কাজটা ডেলিভারি দেয়া, এটাই হলো একটা সিস্টেম। আর আরেকটা আরেকটা ডেলিভারি দিয়ে দেখাই, এটা যদি আমি এই এই আইডিটা ক্লোজ, হ্যালো স্যারের কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, না ভাই, আপনি শুনতে পাচ্ছেন ভাই? না 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 না, কথাটা আসতেছে না। মনে হয় কারেন্ট গেছে গা, নয়তো নেট গেছে।
জানাম ভাই আছে আজকে? জোনাব ভাই কি আছেন আজকে? হ্যালো, হ্যাঁ জি ভাই আছি। ভাই একটু কথা বলতে চাচ্ছিলাম, আপনি এখন কি নিয়ে কাজ করতেছেন ডিজাইনে? ভাই এখন আপাতত জানি এক্সামের একটু প্রিয়ত আছে, তো ওটার জন্য এখন একটু স্টপে আছি। হ্যাঁ আমার 21 তারিখ থেকে টেস্ট। করোনার কারণে আর কি হচ্ছে তাড়াতাড়ি করে ফাইনাল আর মিড গুলা নিয়ে এসেছে। আচ্ছা, এমনিতে কত দূর আগাইছিলেন বা কি চিন্তা ভাবনা করার, কোনটা নিয়ে আগাবেন এমন কোন চিন্তা আছে? এখনো চাচ্ছি আগে ডিজাইন হিলটা নিয়ে আগে করার, কন্টেস্ট গুলাতে জয়েন দেওয়ার, কিন্তু কন্টেস্ট জয়েন দেওয়ার জন্য তেমন স্ট্রং কোনো নাই, এডিট করার নেই আর কি, যেগুলা করছি এগুলো তো আচ্ছা আপনার কন্টেস্ট দেওয়ার মতো না আর কি। এখানে তো দেখলাম মানে লোগো আর টি শার্টেরই কন্টেস্ট হয়। জি জি, তো যে মানে এগুলো যে কন্টেস্টে দিব তেমন মানে আমার থেকে তো অনেক ভালো ভালো আছে এটাই। আপনি পাইছেন আর ইয়াতে আমি ডিজাইন হিল ওই অ্যাকাউন্ট ফাইবার খুলে দিয়েছি আর কিছু করিনি, ওই এতটুকুই আছে। ফাইবারে হয়েছে? ফাইবারে? হ্যাঁ ফাইবারে আছে, ফাইবারে আর তো কিছু হয় নাই, মানে এই তো বৈষয় আছে। ইমপ্রেশন আছে? ইমপ্রেশন তো ভাই ওই যে 2টা 3টা 4টা, যেদিন 5টার উপরে হয় ওই দিন হচ্ছে গিয়ে আমার এই ইমপ্রেশন। হ্যালো, জি স্যার শোনা যাচ্ছে? আমার আমার কারেন্ট চলে গেছিল, এই যে এই জন্য হঠাৎ করে আমি মানে অফ হয়ে গেছিলাম। তো যাই হোক, আজকে আমি আসছিলাম 2টা কাজ দেখানোর জন্য, যে এক হলো ডেলিভারিটা কিভাবে দেখানো হয় মানে করা হয়, এটা দেখা যাচ্ছে অনেকেরই কাজ করার পরে হয়তো ডেলিভারি নিয়ে অনেকে টেনশনে থাকে, এটা আর কি এটা আর কি শেয়ার করার জন্য আর কি আসছিলাম। তো আর হচ্ছে আমি চাচ্ছিলাম যে আজকে পেওনের অ্যাকাউন্টটা খুলে দিব। তো আমি আরেকটা আইডি হলো আরেকটা আইডি হচ্ছে করে দেখাই ডেলিভারিটা দিয়ে দেখাই, আরেকটা আইডি ওটা হলো বেশি ডলারের না, ওটা মাত্র $25। জাহিদের কাজের কি খবর? হচ্ছে গিয়ে ওই তো একটু মানে প্রেশারে আছে, কাজ করতেছি না, একটা মক আপ করছি আর কি, ব্রুশিয়ারের আরেকটা কাজ করছি কপি কাজ, তো ওইটাই আর কিছু করতেছি না এখন। আচ্ছা আমি বলি একটা কথা, অনেকেই হচ্ছে এই মানে অনলাইনের কাজ শিখবো, অনলাইনের কাজ করব, এরকম অনেকেরই নিয়ত থাকে, কিন্তু একটা পর্যায়ে অনেক ভালো কাজ করার পরেও দেখা যাচ্ছে যে কিছু মানে সঠিক গাইডলাইনের ফলে দেখা যাচ্ছে যে অনেকে আছে যে এই লাইন থেকে মানে ছিটকে পড়ে। ঠিক আছে, তো আসলে আমি মুনতাসের কাজ দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে ওর ওর মোটামুটি ভেক্টর করার একটা সেন্স, মোটামুটি মানে বেসিকটা ওর স্কিলটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম সবারই আছে যে যারা অনেক ভালো কাজ করে, আমি নাম বলতেছি না, আমি জাস্ট মুনতাসের দেখতেছিলাম তাই বলতেছি, মানে
এখানে এখানে যারা আছে সবাই আমি জানি যে সবাই কাজ ভালো করে। এখন ঘটনা হচ্ছে যে এইটা বেসিকটা ধরে, এই বেসিকটা ধরে হচ্ছে যদি মানে ধরে রাখা হয় ধৈর্যের সাথে, তাহলে কিন্তু সাকসেস হবে। এই যে এই যে মানে এই যে ধৈর্যটা কেমন টাইপের, যে এখন মনে হচ্ছে যে আসলে আমি ইনকাম করতে পারছি না বা ইনকাম করতেছি না বা আমার হচ্ছে না, কিন্তু এই বেনিফিটটা একটা সময় বড় অঙ্কের একটা বড় অ্যামাউন্ট একটা আর কি পাওয়া যায়, যে সে যদি সঠিকভাবে জাস্ট ধৈর্য ধরে প্ল্যাটফর্মে আগায় আর কি। তো আমি এই কারণে বলছিলাম যে এই যে ধৈর্য একটা আইডি নিয়ে দেখছে অনেকেরই ধৈর্য কুলায় না, ঠিক আছে? তো যার কারণে হচ্ছে আমি বলছিলাম যে দেখা যাচ্ছে 10টা আইডি করলো বা 15টা আইডি করলো, তার কোনো না কোনো ভাবে একটা ওয়ে বের হবে, ঠিক আছে? তো যাই হোক, আমি মনে হয় স্ক্রিন শেয়ার দিই নাই। স্যার, এই যে যখন বলেন যে 10টা আইডি 15টা আইডি, মন থেকে না স্যার খুব ইচ্ছা হয় করার, কিন্তু ওই যে টাকার সমস্যা একটু আটকে গেছে। না না, এটা আজকে না হোক আমি বলতেছি না, যখন হবে তখন তোমার মতো তুমি ইয়া করবা, কিন্তু একটা আইডি দিয়ে হয় হয় না তা না, কিন্তু এই যে হতাশ হওয়ার ব্যাপারটা, অনেক অনেক আমার হতাশ হওয়া যাবে না, মানে হতাশ হওয়া যাবে না, এই কারণে আমি বলতেছিলাম আর কি, যে হলো মানে তোমার যদি ইয়া থাকে আর কি, যদি অ্যাবিলিটি থাকে, সেক্ষেত্রে তুমি সময় সুযোগ বুঝে ওই টাকা যেটা ভিপিএন এ তুমি ইনভেস্ট করবা সেটা কিন্তু তোমার উঠে আসবে। তো তোমার পরিচিত কে কারো যদি মাস্টার কার্ড থাকে, সেক্ষেত্রে তুমি বলে এটা কিনে নিলা, বা তোমার তোমার মতো করে তুমি ভিপিএন সেট আপ করে নিলা। আর যদি সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে কোনো জায়গা থেকে তুমি কোনোভাবে কালেক্ট করতে পারলা না, তখন আমি বলছিলাম যে তিনজন যদি হয় তাহলে তিনজনের জন্য দেখা যাচ্ছে যে টাকা কম লাগে, সেক্ষেত্রে আমি হয়তো বা হেল্প করতে পারি এই বিষয়ে। তো যাই হোক, এটা আমার আর একটা কাজের ছিল মাত্র $25, এটা হলো এখানে ওই একই সেম স্টাইল। এখানে কিন্তু সোর্স ফাইলের ওইটা নাই, এখানে হচ্ছে জাস্ট আপলোড, আপলোডে ক্লিক করে জাস্ট হলো আমি নিয়ে চলে গেলাম এখানে এটা আর কি। হ্যাঁ, এটা হলো ওই যে ওই স্টাইলের কাজ যেটা আমি দেখাইছিলাম ফ্যান্টাসি স্টাইলের। এখানে সবগুলোতে আমি এই যে ইফে গিয়ে ইন্টার চাপি, আর জাস্ট হলো আমি তো মেসেজ দিছি আপনার, মানে মেসেজ গুলো পাঠাই দিছিলাম, ওখানে এই মেসেজটা আছে যে ডেলিভারি দেওয়ার সময় এই যে প্লিজ সি মাই কমপ্লিট ওয়ার্ক ক্যান হেল্প মি উইথ পজিটিভ ফিডব্যাক, এই ছোট এতটুকু কথা। হ্যাঁ, এই কথাটুকুই জাস্ট হলো আপনারা হলো একটু একটু কোথাও লিখে কপি করে রাখেন, বা আমার মতো আমি যে গুগল ড্রাইভে লিখে রাখছি এইভাবে আপনারা এটা করে রাখেন। তো জাস্ট এটা হয়ে গেলে এই যে আমরা ডেলিভারি ওয়ার্কে ক্লিক করলাম, ডেলিভারি এটা হয়ে যাবে এখনই। এই যে যে কাজটা আর কি, এটা সিম্পল একটা কাজ ছিল। এই যে আমি যে ধরনের কাজের কথা এর আগে বলছিলাম, এটা এই ধরনের কাজ। এখানে হচ্ছে উনি যেভাবে চাইছে ঠিক সেভাবে জিনিসটা দেয়া হয়েছে। হ্যাঁ, জাস্ট এখানে কিছুই চেঞ্জ করেনি ওনার, এখানে কিছু মানে পোশাকটা একটু চেঞ্জ করা হয়েছে, আর হচ্ছে ওনার মাথাটা একটু চেঞ্জ করা হয়েছে, আর স্কিন কালারটা একটু চেঞ্জ করা হয়েছে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। হ্যাঁ, তো এরকম কিছু কাজ যে আমি ডেলিভারি দিয়ে দিলাম, এরপরে বায়ার আমাকে যদি কোনোভাবে মডিফাই দেয় তো এটা মেসেজে চলে যাবে। তো আমার এখানে কাজ কি, যে এখানে যখন অর্ডার আসবে, যখন অর্ডার অর্ডার আসবে তখন হচ্ছে অর্ডার যখন আসবে তখন এই যে এই যে নোটিফিকেশনে দেখাবে সবগুলা। হ্যাঁ, আর হচ্ছে ইনবক্স, আর ইনবক্সে মেসেজে জাস্ট হলো বাইরের সাথে কথা হয়, ঠিক আছে? এইখানে হলো এটা একটা নতুন আইডি। হ্যাঁ, এখানে হচ্ছে কমপ্লিট হয়েছে 8টা কাজ, ডেলিভারি যে এখন দিলাম একটা, আর ক্যান্সেল হয়েছে 7টা কাজ। মানে একটা সময় আমি খুব মানে বিরক্তির ভিতরে ছিলাম, এত পরিমাণে কাজ আসছিল যে কাজ করতে ভালো লাগতেছিল না। আলহামদুলিল্লাহ স্যার, যেন আমাদের হয় না, এত ডিপ্রেশনে পড়তেছে স্যার বলার বাইরে, মানে কোনো কিছু কাজ করতেছে না। মানে কেউ যদি বলতো যে ভাই টাকা দিব না, তুমি আমার করে করে আমার স্যাম্পল ওয়ার্ক দাও, তাও ভালো লাগতো। আমি এইখানে যে কাজগুলো করছি এটা হলো একদমই নতুন আইডি। তো হচ্ছে এই এই যে এটা প্রোফাইল, জাস্ট হলো একটু প্রোফাইলটা দেখি, এই যে এটা হলো একদমই নতুন আইডি। আমি যে 6টা কাজ করছি মাত্র, এই 6টাতেই 5 স্টার, ঠিক আছে?
আর হচ্ছে এই নিচে হলো যে কাজগুলো করছে যে এগুলো সবগুলোই ফাইভ স্টার। হ্যাঁ সবগুলোই ফাইভ স্টার, খালি একটাতে খালি 4.7 স্টার পাইছি, খুব নর্মালি কাজ এটা। এই যে একটা পাথরের উপরে জাস্ট এরকম একটা ব্যাপারটা হচ্ছে যে খুব নর্মাল নর্মাল কাজ ছিল, এটা একটা কাজ ছিল, এগুলো দেখে ভয় পাওয়ার কিচ্ছু নাই। হ্যাঁ এগুলো মানে এগুলো সিক্রেট আমি অলরেডি আগে বলে দিছি, যে খালি বায়ার কি চায় সেই জিনিসটাকে কিছু জিনিস আছে এডিট করে দিতে হবে আর কিছু জিনিস আছে ক্রিয়েট করে দিতে হবে, ঠিক আছে? ভাবতেছি কিন্তু স্যার, কাজ পাইতে হবে, ভাবতেছি কাজ স্যার পাইতে হবে। হুম 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 আপনার কাজগুলো প্র্যাকটিস করবো খুব ভালো মতো, তারপর আপনার যখন কাজের অনেক প্রেশার হবে আপনার যে কাজ নিয়ে করবো, এই চিন্তা আসতেছে মাথায় যে এত কাজ আমি আপনি যখন করতে পারবেন না তখন আমাদের দিয়ে। মানে আমি না এরকমই, আমি আসলে এরকমই কিছু স্টুডেন্ট খুঁজি, যে হলো যারা হচ্ছে মানে দেখা যাচ্ছে আমি যে টাইপের কাজ করি, যদি ওকে এই ওকে, তাহলে স্যার এটা কি সিরিয়াস? তাহলে আমি শুরু করি প্র্যাকটিস স্যার। মানে শুধু তু মানে শুধু আপনিই না, তুমি বলতে মানে পারেন যারা স্যার, আছে। আপনার থেকে অনেক ছোট। হ্যাঁ ঠিক আছে, এখানে সবাই আমার ছোট আমি জানি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাকে যতক্ষণ পর্যন্ত কেউ অনুমতি না দেয় ততক্ষণ পর্যন্ত আমি তুমি বলি না আর কি। যদি মোস্ট জুনিয়র হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাকে আপনি বলতে গেলে আমার নিজের নিজেরই লজ্জা লাগে আর কি। তো সেক্ষেত্রে যেমন এই যে মুনতাসির মনে হয় ক্লাস এসএসসি পরীক্ষা দিবে তাই বললো, তো একে একে যদি এখন আপনি বলি তো এ তো দেখা যাচ্ছে যে কত মানে সেই 2006 সালে আমি হলো এসএসসি পরীক্ষা দিছি। হ্যাঁ তো আচ্ছা এখন হলো সেই 14-15 বছর হয়ে গেছে। হ্যাঁ আরে তো সে তার তার বয়স হচ্ছে আমার অর্ধেক। হ্যাঁ আচ্ছা তো এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমি কিন্তু আমার যে সিক্রেট গুলো আমি কিন্তু সব বলে দিছি অলরেডি, জি জি মানে এখানে কিচ্ছু নাই। একটা গ্রাফিক ডিজাইনারকে সব কাজ জানতে হবে, কেন জানতে হবে? কারণ সে যেন সব ধরনের কাজ বা আইডিয়া করতে পারে। হ্যাঁ আর এখানে হলো এই যে আমি এখানে যে আর্নিংটা করছি এখানে মাত্র 6টা কাজ, কিন্তু আর্নিংটা কত? $328। হ্যাঁ এখানে কাজগুলো হচ্ছে সবগুলো যে আগস্ট মাসের। হ্যাঁ আগস্ট মাসের কাজগুলো ছিল, তো সেই ক্ষেত্রে হিসাব করলে 3 আসটা 24,000। হ্যাঁ তো 24, 25, 26 সেই হিসাব করলে 26,000 টাকার মতো। হ্যাঁ তো এরকম অনেক আইডি থাকবে, দেখা যাচ্ছে যে 3-4টা আইডি থেকে কাজ আসলো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রত্যেকটা আইডি থেকে যদি $200 করেও হয় তাও তো $600 হয়ে যাচ্ছে। হ্যাঁ মানে এই সিক্রেটটা আমি বোঝানোর চেষ্টা করতেছি। তো আর একটা আইডি হইলে কাজ করে একটু সময় লাগে আর কি, সে অনেক ধৈর্যের ব্যাপার। তো আমার এত ধৈর্য নাই, আমি হচ্ছে মানে আমার আইডি যদি ডিজেবল হয়ে যায় মানে ম্যাক্সিমাম মানুষ মন খারাপ করে, আমার মন খারাপ করার জায়গা নাই। মানে আমার আমার হলো সিম আছে, আমার VPN আছে, আমি দেখা যাচ্ছে যে বসে বসে ওই ইয়া করি, আইডিও ক্রিয়েট করি। আর সত্য কথা বলতে কি যে হলো আমার মিসেজ হচ্ছে ওই গিক করে আর কি, ঠিক আছে? হ্যাঁ তো ওই মানে শিখাই দিছি, তো দেখা যাচ্ছে কাজ আসে আমি কাজ করি। হ্যাঁ তো এগুলো সিম্পল কাজ, মানে এখন ঘটনা হচ্ছে যে অনলাইনে কাজ 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 পাওয়া নিয়ে অনেকের মাথা ব্যথা টেনশন, কিন্তু আমার হলো এই জিনিসগুলো মানে কখনোই করতে হয় না। এই যে আপনাদের সামনে আমি এই মাত্র 2টা কাজ ডেলিভারি দিলাম, যেটা দেখা যাচ্ছে যে ছোট ছোট মানে এই এই কাজগুলো নেওয়ার কোনো উদ্দেশ্য আমার ছিল না। মানে $25 আমার ম্যাক্সিমাম কাজগুলো দেখেন আপনারা, মানে ম্যাক্সিমামই হচ্ছে এটা এটা দিলাম, তাই এই ম্যাক্সিমাম কাজগুলো হচ্ছে 40 এই যে $65, $64, $52, $52। হ্যাঁ
এই যে $64, ঠিক আছে, $52, মানে ম্যাক্সিমাম কাজগুলো $52। হ্যাঁ, তো এখন ঘটনা হচ্ছে যে কিছু কাজ থাকে যেগুলো হলো মানে বায়ারকে জাস্ট হলো প্রথমে কাজ দেখানোর জন্য ওনাকে কম ডলারে কাজ করতে হয়। তো আমি এই $25 কাজটা নিছিলাম খালি যে এর মধ্যে যে ডেলিভারিটা যেন দেখাইতে পারি আপনাদের। হ্যাঁ, আর একটা $40 এটা কাজ। তো এরকম কাজ থাকেই, 2 দিন একদিন পর পরে কাজ থাকেই। তো আপনারা যখন আইডি বেশি হয়ে যাবেন তখন আপনাদের কাজ আপনারা নিজেরাই করতে পারবেন না। পরে পরে এই যে বললেন না যে স্যার আপনার কাজ থাকলে আপনি দিয়েন, তো পরে মনে হবে যে স্যারকে কিছু কাজ দিই, স্যারই করুক আমার কাজ। হ্যাঁ, এরকম আরে এমনটা হবে না, এরকম দিন যেন দেখি স্যার ইনশাআল্লাহ। না হ্যাঁ, এরকম এরকম হবে না তা না, এরকম হবে আমি জানি। আর আমার কাজগুলো যে আমি কিভাবে ইয়া করি ড্রাইভে, এই যে ওয়ার্ক এই যে এইভাবে আমি সাজায় রাখি, ঠিক আছে। মানে এই যে এক পাশে হচ্ছে কি থাকে, এক পাশে হলো ডেট থাকে, এক পাশে হলো আইডি নেম থাকে, কয়দিনের কাজ এটা, আর সিরিয়াল নাম্বার থাকে, আর হচ্ছে ডিসক্রিপশন থাকে, মডিফাই দিলে আমি এখানে লিখে রাখি মডিফাই কি দিল, আর কাজ কমপ্লিট হয়ে এভাবে কমপ্লিট করে রাখি, কমপ্লিট দিয়ে রাখি, আর নিউ অর্ডার হলে নিউ অর্ডার লিখে রাখি, ঠিক আছে। তো এইভাবে দিয়ে রাখি। তো এগুলো এগুলো সিক্রেটের মধ্যে পড়ে, কিন্তু আমি সিক্রেট গুলো সব ফাঁস করে দিলাম। এখন এটা এটা আমি কেটে দিব, এটা আমার দরকার নেই, ঠিক আছে। মানে আমি আর কত করে মানে জিনিসগুলোকে বুঝাই দিব যে কাজ করার কিছু সিস্টেম আছে, এগুলো যখন আপনি প্রফেশনালি কাজ করবেন তখন দেখা যাচ্ছে যে আপনার ভিতরে একটা কনফিডেন্স তৈরি হবে। আর ধৈর্য ধরতে ধরতে যদি আপনি হতাশ হয়ে যান তো হতাশ হওয়া যাবে না, হতাশ হয়ে গেলে তখন অন্তত আমাকে একবার বলতে হবে যে স্যার আমি তো হতাশ হয়ে গেছি, আমি তো হতাশ আমি স্যার এই যে 2 হাত তুলছি দেখা তো যায় না, এই যে 2 হাত তুলছি স্যার সত্য কথা না, তুলে লাভ নাই, এই যে হতাশ হয়ে গেছো তো এটা তুলে লাভ নাই। কারণ কি এটাই বলবো যে আমি নিজেও এক সময় হতাশ ছিলাম, আমার একটা আইডি নিয়ে আমি খুব কনফিউশনে থাকতাম, তো আমার অনেক আমার পুরো গল্প মনে হয় বলছে এক সময়। তো ব্যাপারটা হচ্ছে যে আমি যে অফিসে কাজ করতাম সেখানে সরাসরি ফ্রিল্যান্সিং ও করতো, আবার সরাসরি ক্লায়েন্টেরও কাজ করতো। তো সেখানে সেখানে দেখলাম যে VPN দিয়ে কাজ করে সবাই। এখন তো একটা একটা অ্যাকাউন্ট খুলতে একটা সিম লাগে, হ্যাঁ, কিন্তু তখন কিন্তু সিম টিম কিছু লাগতো না। মেলরু নাম শুনছো তোমরা কেউ? না স্যার। mailru.com, আচ্ছা mailru.com মানে হচ্ছে যে আমরা জিমেইল খুলি না, এই জিমেইল সেম জিমেইল এর মতন একটা অপশন, যে yahoo.com gmail.com ওইটা হলো mailru.com, মানে ওখানে ওই মানে মেলরু হচ্ছে মেল রু মানে হচ্ছে ওইটাও একটা মেল। তো ওখানে ফ্রি মেল খোলা যায়, মানে ওখানে মেল খুলতে কোনো মোবাইল নাম্বার লাগে না, কোনো কিছু লাগে না। তো একপাশ থেকে দেখা যাচ্ছে যে ওরা একজন একজন মানে কিছু আছে যারা জিমেইল মানে মেল খুলে যাচ্ছে, মোবাইল নাম্বার লাগে না। তো আবার আগে হচ্ছে ফাইবার আইডি খুলতে, এখন তো ভেরিফিকেশন করতে মোবাইল নাম্বার লাগে, আগে মোবাইল নাম্বার লাগতো না। আমার নিজের চোখে দেখা ফাইবার অ্যাকাউন্ট মানে এই যে VPN কানেক্ট করে ফাইবার অ্যাকাউন্টে অফিস দিয়ে ঢাকায় 3-4টা ফ্ল্যাট কিনছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ আবার হচ্ছে গাড়ি নিয়ে ঘুরে, এরকম পাবলিক দেখছি। আবার আমি যে অফিসে কাজ করতাম আমার বছর মানে পার মান্থ সরি পার মান্থ তো 5-6 লাখ টাকা থাকতোই, আর উনার হচ্ছে বছর শেষে হিসাব তো বাদই দিলাম। তো তো এখন আমি এই আমি যে সিস্টেমটা শিখছি এই সিস্টেমটা হলো এই সিস্টেম ঢাকার অনেক অফিস কাজ করে এখনো, এখনো এই এই সিস্টেমে কাজ করে। আমি যদি মনে করি যে হচ্ছে এরকম একটা অফিস দিব, সবাই এরকম গিগ করবে, এই মানে কাজ কাজ আসতেই থাকবে, কাজ আসতে থাকবে এরকম না। আমি আসলে পারফেক্ট ডিজাইনার পাই না যে যাদেরকে দিয়ে আমি কাজ করাবো। স্যার তাইলে প্র্যাকটিস শুরু করি, যেদিন মনে হবে আমরা পারফেক্ট ওই দিন আমাদের দিয়ে তাইলে শুরু করি স্যার। না মানে আমি দেখি যে ম্যাক্সিমাম হতাশ হয়ে যায় যে কাজ নাই বলে, আর আমি এদিক করে কাজ আসতে লাগলে করতে পারবো না এই ভয়ে আমি হচ্ছে কাজ আমি আইডি খুলতে পারি না। হ্যাঁ ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে মানে হতাশ হওয়া যাবে না, কিন্তু সিক্রেটটা বলে দেন মাত্র যে যে আপনারা যারা দুইজন যে আপনাদের মধ্যে দেখা যাচ্ছে যে যে কয়জন আছে 3 জন মিলে যদি ভাগ করে ফেলেন তাহলে দেখা যাচ্ছে যে যদি 6,000 টাকাও লাগে তো 2,000 টাকা করে পড়তেছে। তো সেক্ষেত্রে আপনি
এই এত এত কম টাকার জন্য আপনি আপনি কিন্তু হতাশ হয়ে যাচ্ছেন, বসে থাকতেছেন। তো আপনারা কেউ দেখা যাচ্ছে যে একজন কিনেন, কিনে তিনজন ভাগ করে নেন, বা একজন কিনলে তিনজন ভাগ করলে কত পড়ে, পড়তে পারে স্যার আমাকে? 2,000 টাকা করে পড়বে সর্বনিম্ন। আমি এখনই জিনিসটা নিয়ে আপনাদের আলোচনা করতেছি, আপনি যদি ভিপিএন, পিওর ভিপিএন ইউজ করেন। আচ্ছা, এখানে যারা আছে সবাই কি আমার জুনিয়র? দেখি, জি স্যার, অবশ্যই। একমাত্র জুনায়েদ কে আমার সিনিয়র মনে হয়, কিন্তু আসলে জুনিয়র তো জুনায়েদ তো জুনিয়রই। হ্যাঁ, তো না মানে এমনি বললাম আর কি, মজা করে। ঠিক আছে, তো তুমি করে বলি নাকি, যেহেতু ভালো একটা সম্পর্ক হয়ে গেছে নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা স্যার অবশ্যই। তো যাই হোক, আসলে মানে কাজের পাশাপাশি কথার মিল থাকতে হবে। এখানে কথা যদি মিল থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনারা যারা আছেন, আপনারা যদি ভালো কাজ করেন, আপনাদের আমার নিজেরই লাগবে। ঠিক আছে, আর আপনাদের তো এই যে আমাদের যে অফিস থেকে, এখান থেকে তো আপনার সার্টিফিকেট পাবেন, কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে হতাশ যেন না হয় কেউ, কাজ করে যেন সবাই। তো সব যারা হলো অনলাইনে ফ্রিল্যান্সিং করে, তারা হচ্ছে ম্যাক্সিমামই তার নিজের নিজের জায়গা থেকে তারা কিন্তু মানে টেকনিক্যালি কাজ করে, আর এই টেকনিক গুলা কেউ বলতে চায় না। আর আমি মানে যত টেকনিক আছে আমি কিন্তু বলে দিতে চাই, মানে কেন, অলরেডি শেয়ার করে দিয়েছেন স্যার অনেক কিছু। হ্যাঁ আমি বলে দিতে চাই। কারণ কি, যে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশে এক হচ্ছে বেকারের সমস্যা, দুই হচ্ছে ম্যাক্সিমাম মানুষ হতাশায় ভুগে, হ্যাঁ তিন হচ্ছে মানুষ দেখা যাচ্ছে বড় হয়ে গেলে ফ্যামিলিকে দেখতে হয়, সেই কনফিডেন্স লেভেল কমে যায়। তো যার কারণে আমি চাই যে হলো আমার যা, আমি যতটুকু পারি আমি সেই জিনিসগুলো ক্লিয়ার করতে দিই, ক্লিয়ার করে দিই। হ্যাঁ, কারণ আমিও এই এরকম পর্যায়ে একসময় ছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই যে একটা প্রবলেম মাথায় আসে যে মানে আমি স্টুডেন্ট, আমার কাছে তো টাকা নাই। হ্যাঁ, দেখা যায় আমার মানে আমি 10 টাকা ইনকাম করব, কিন্তু আমি 2 টাকা মানে আমি যে খুঁজবো এই সোর্সটা আমি পাচ্ছি না। হ্যাঁ, তো না পাওয়ার ফলে আমি আটকায় আছি, আটকায় আছি। কবে হবে তারপরে আমি করব, কবে হবে আমি তারপর। আমার কথা হচ্ছে যে আপনি 2 মাসের জন্য কারো কাছে যদি ধার পান, ধার মানে মানে 2 মাসের জন্য যদি তোমরা কারো কাছে ধার পাও, সে 2 মাসের জন্য 2,000 টাকা ম্যানেজ করে 6,000 টাকা ম্যানেজ করো, পরে দেখা যাচ্ছে যে এটা হলো যার মাস্টার কার্ড আছে বা যে হেল্প করতে পারবে, ভিভিএনটা কিনো, কিনে তিনজন মিলে ভাগ করে নাও। হ্যাঁ, তিনজন মিলে চালাও। ঠিক আছে, মানে বসে থেকো না, মানে বসা বসে থাকলেই লস। একটা সময় মনে হবে যে স্যার তো অনেক আগে বলছিল আর আমরা তো লেট করে ফেললাম, মনে হয় আরো আগে শুনতে হতো তার কথাটা, এরকম মনে হইতো। হ্যাঁ, পিওর, যে পিওর ভিপিএন চলে আসছে, আমি এখনই বলে দিচ্ছি যে এটা কিনতে কয় টাকা খরচ হয়। কিন্তু আমি বলবো না যে হচ্ছে আমার মাধ্যমে তোমরা কিনো বা আমার অফিসের মাধ্যমে কিনো, আমার অফিস এগুলো আমার আমার অফিসে অফিসের মানুষ এগুলো সম্পর্কে অবগত না, পরে তোমরা বলবা যে এদের কাছে শিখলে হয়তো বা ভিপিএন কিনতে হয়, এই করতে হয়, করতে, এটা তোমার পার্সোনাল ইস্যু। তুমি কিনবা কি কিনবা না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা তুমি কোথায় থেকে কিনবে এটাও তোমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, যদি তুমি একবারে কোথাও মানে পারতেছো না, আমার থেকে হেল্প চাচ্ছ, সেক্ষেত্রে আমি হেল্প করব। ঠিক আছে, কিন্তু এটা কিনা বাধ্যতামূলক না, বা এটা কিনা হলো মানে আমি বলবো না যে এটা তোমরা কিনো। হ্যাঁ, তো এখানে হলো 2 বছরের জন্য, এটা পার মান্থ হলো 2.91 ডলার তারা চাচ্ছে আর কি। তো আমি যদি এই 2 বছরের এই প্যাকেজ কিনতে চাই, তাহলে কয় টাকা খরচ করবে, এই যে 69 ডলার। ঠিক আছে, 69 ডলার, 69 ডলার যদি পড়ে, এখনই বলে দিচ্ছি কয় টাকা পড়বে। 69 গুণিত 85 করে ধরি, 70 তো অলমোস্ট, 95 সেন্ট। 95 না, এখন এখন কি 95? না স্যার, মানে 70 ডলারই ধরেন আর কি, 69 ডলার 95 সেন্ট। আচ্ছা, 77 ডলারই ধরবো তাই বলতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 77 ডলার গুণ, এখন হচ্ছে বাংলাদেশি টাকা কয় টাকা, 1 ডলার সমান সমান, একটু কনভার্ট করা যায় ডলার টু টাকা দিলে,
ডলার টু টাকা, হ্যাঁ 70 ডলারে আসে 6,008 টাকা। আচ্ছা কত করে সেন্ট তাহলে, মানে কত করে আর কি? 85 টাকা 84 পয়সা, 85 টাকা 84 পয়সা। আচ্ছা 85 টাকা করে ধরি, 8,5, তাহলে কত আসছে? 6,008 টাকা 54 পয়সা। আচ্ছা 6,008 টাকা 94 পয়সা বাদ দাও, 6,000 টাকাই ধরি। তো তিনজন মিলে নিলে 2,000 টাকা করে পড়তেছে, ঠিক আছে। তো এখন এক্ষেত্রে এখন এক্ষেত্রে দেখুন, এখন এই 2,000 টাকা করে যদি তিনজন ম্যানেজ করো, তো তোমাদের মধ্যে দেখা যাচ্ছে যে তোমাদের মধ্যে যারা আছে, যেমন জুনায়েদ হচ্ছে, মুনতাসির, তারপরে রিয়াজ, রোহিত, জাহিদ, আর একজন হয়তো বা থাকলো, হয়তো আলী হায়দার বা কেউ থাকলো, তো দেখা যাচ্ছে দুইটা দুইটা প্যাকেজ কিনলে 6 জনের কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, আর কিনার পরে তোমরা দেখা যাচ্ছে যে এই যে আলী হায়দারও আছে, তো এরকম 6 জন যদি কিনো তাহলে দেখা যাচ্ছে তোমাদের হয়ে গেল, ঠিক আছে। এখন বাকিটা তোমাদের আর কি ইচ্ছা, তোমরা কি করবা। হ্যাঁ, যদি কারো পরিচিত থাকে কিনে, তোমরা তোমরা ভাগ করে নিও, আর যদি না কিনতে পারো সেক্ষেত্রে আমার দ্বারা হয়তো আমি হেল্প করতে পারি, সেটা তোমরা চাইলে, না চাইলে না। কত পড়ে স্যার পার পার্সন যদি 6 জন নেই? 6 জন নিলে ওই যে ইয়া ইয়া বললো, জুনায়েদ বললো 6,000 টাকাকে ভাগ দিতে হবে 3 জন দিয়ে, পার পার্সন 2,000 টাকা করে পড়বে। স্যার 6 জনের কি একই VPN ইউজ করতে পারবে? হ্যাঁ, 6 জন, একই 6 জন না, 3 জন করে ভাগ করে নিতে হবে, মানে 3 জন, তিনটা ডিভাইস, মানে 3 জন ইউজ করতে পারবে একটা VPN। একটা VPN 6,000 টাকা লাগে, 3 জন ইউজ করতে পারবে, তাই তো? জি জি। আর আর যদি 4 জন বা 5 জন হয়ে যায়, মানে 4 জন 3 জনের একাধিক হয়ে যায়, তাহলে ওই VPN টা ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে। তো অনেকের ধরেন আমাকে কেউ দিল আমার PST ইউজ করার জন্য, আমি এটা সবাই দিয়ে দিলাম ইউজ করার জন্য, তখন হ্যাঁ, মানে ইউজ তো তিনটা না, তো হচ্ছে এটা তো আমি জানি ইউজ কিভাবে করব, বা এটা অন্য কেউ ইউজ করার কি সিস্টেম এরকম আছে, বা আমি আমার বন্ধুদের দিয়ে দিলাম ইউজ করার জন্য তখন এটা অফ হয়ে দেখা যাবে? যাচ্ছে তুমি লগ আউট করে দিলা, ঠিক আছে, তোমার PC থেকে তুমি লগ আউট করে দিলা, তোমার VPN টা তোমার, তখন তুমি আর একটা PC তে তুমি ইয়া করতে পারবা, লগ ইন করতে পারবা। একটা থেকে লগ আউট হ্যাঁ করলে তাহলে আরেকটা হ্যাঁ, পিসি লগ ইন করতে পারবো? আর তবে তবে হচ্ছে এরকম ট্রান্সফার না করাই ভালো। কারণ হুম, কি, যেহেতু যেহেতু এটা তুমি হলো 3 জন মিলে কিনতেছো, এখন কথা হচ্ছে যে ধরো যে যদি তোমরা 3 জনের ভিতরে একটা কমিটমেন্ট থাকতে হবে, যে হচ্ছে কোনোভাবে কাউকে দেওয়া যাবে না, কোনোভাবে কারোর সাথে শেয়ার করা যাবে না, জাস্ট হলো এই VPN টা 3 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এবং যদি কেউ লগ আউট করে যে আমি আমি আমার PC চেঞ্জ করতে চাই, হ্যাঁ, হ্যাঁ তখন দেখা যাচ্ছে সে যেন অবশ্যই সে সে যেন অবশ্যই মানে নক করে যে হলো আমি তো নতুন একটা PC তে কানেক্ট করতে যাচ্ছি, তো কোনো প্রবলেম হবে কিনা। তো সাধারণত প্রবলেম হবে না, তুমি যদি লগ আউট করে আরেকটা PC তে লগ ইন করো কোনো সমস্যা নেই, কিন্তু এটা যদি বারবার করো তাহলে তোমার VPN প্রবলেম হতে পারে, ঠিক আছে, এটা বলে দিলাম। না, আমি বলতে চাচ্ছি যে এই যে কমিটমেন্টের ব্যাপারটা, যে আমি জানলাম যে এটা এইভাবে করতে হয়, তো আমি কি বলে আমার PC তে লগইন থাকা অবস্থা অন্যদেরকে দিতে পারবো না, তাই না? তো আমার PC তে লগ আউট করে অন্য অন্য জায়গায় করলাম, তো একই সাথে যখন দেখবে তারা যে 3টার বেশি হচ্ছে লগইন হচ্ছে কোনো PC থেকে, তখন এটা অফ হয়ে যাবে এরকম কিছু? মানে ডিসেবল হয়ে যাবে, ঠিক আছে, প্রথমে হচ্ছে দেখা যাচ্ছে যে হয়তোবা 2-1 দিন চলতে পারে, তারপর ওদের রোবট রোবট অনলাইন রোবট এটা ডিসেবল করে দেবে। ওকে, হ্যাঁ, আর হচ্ছে আমি একটা কথা বলি, যদি কোনো PC তে তুমি একবার কানেক্ট করে ফেলো, জি তাহলে দ্বিতীয় PC তে কানেক্ট না না করাটাই শ্রেয় হবে। কারণ কি, তুমি যেহেতু ফাইবার নিয়ে কাজ করবা, তো ফাইবার যে ফাইবার নিয়ে কাজ করলে IP চেঞ্জ হয়ে যাবে, PC চেঞ্জ মানে IP চেঞ্জ হয়ে যাবে, তোমার ID চেঞ্জ হয়ে যাবে, মানে সরি, ID একই থাকবে, কিন্তু PC-র মাদারবোর্ড, IP, ওরা হলো সবকিছু ইনফরমেশন কিন্তু ওদের কাছে থাকে। যখন তুমি কানেক্ট করবা, তখন তুমি কোন PC থেকে লগ ইন করছো, কোন ব্রাউজার থেকে লগ ইন করছো, সে সব IP অ্যাড্রেস ওদের কাছে থাকে। তো যখন তুমি হয়তোবা দ্বিতীয় PC, যখন তুমি প্রথম PC তে কাজ করে লগ আউট করে দ্বিতীয় PC তে গেলা, সেটা ঠিক আছে, কিন্তু তোমার হয়তো তোমার VPN এর জন্য প্রবলেম হবে না, কিন্তু তোমার হলো ফাইবার ID-র জন্য প্রবলেম হইতে পারে, ঠিক আছে, VPN এর জন্য প্রবলেম হবে না, কিন্তু ফাইবার ID-র জন্য প্রবলেম হইতে পারে। সেক্ষেত্রে তোমার ফাইবার ID
ডিজেবল হয়ে যেতে পারে। তুমি যদি তোমার একটা আইডি তুমি একটা পিসি থেকে খুললা, খুলে আর একটা পিসিতে তুমি হলো ওইটা লগ ইন করতেছো এই এই ভিপিএন এই পিওর ভিপিএন দিয়ে, তাহলে তোমার হলো ফাইবার আইডি ডিজেবল হয়ে যেতে পারে। ঠিক আছে, মানে যে পিসিতে তুমি ফাইবার আইডি খুলবা সেই পিসিতে তুমি ইউজ করবা, তুমি পিওর ভিপিএন দিয়েই তুমি কানেক্ট করে ইউজ করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর তোমার তুমি যে পিওর ভিপিএন ইউজ করবা এটা কারোর সাথে শেয়ার করা যাবে না। ঠিক আছে স্যার, আমরা জাস্ট হলো এক এক ক্লাসে মনে হয় কথা বলছি। হ্যাঁ আমরা তো মনে হয় রেকর্ড ক্লাসে কথা বলতেছি, শেয়ার হয়ে গেল। না, এটা শেয়ার হয়ে গেল সমস্যা নাই, এটা তোমাদের মধ্যে মানে এই ভিডিওটাও তোমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে। হ্যাঁ, আর অফিস যদি জানে তো কোনো সমস্যা নাই, অফিস না অফিস ওটা জানবে যে ইউটিউবে হচ্ছে ইউটিউবে আপলোড হয়, তো এই জন্য বললাম স্যার। না ইউটিউবে আপলোড হইলেও তো এটা রেস্ট্রিকশন থাকে। স্যার হ্যাঁ সমস্যা নাই, ভিউজ তো তেমন হয় না, আমরা আমি তো দেখি।